23 নম্বর ফাইল, আগের ফাইলের কন্টিনিউয়েশন, ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 143, প্রশ্ন সংখ্যা 6। গণপরিষদ কাকে বলে? গণপরিষদের সভাপতি কে ছিলেন? কোন তারিখে গণপরিষদের সংবিধান গৃহীত হয়েছিল? গণপরিষদের গঠন উদ্দেশ্য আলোচনা করো অথবা ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। বরাদ্দ নম্বর 1+1+1+3+2। গণপরিষদ গণতান্ত্রিক দেশের সংবিধান জনগণের দ্বারা রচিত গৃহীত হয়। জনগণের পক্ষ থেকে সংবিধান রচনা গুরু দায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে। গণপরিষদের সভাপতি, গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। গণপরিষদের গঠন 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে 4টি মূল নীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়। সেই নীতিগুলি হল 1. ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলির জনসংখ্যার অনুপাতে গণপরিষদের প্রতিনিধিত্ব ব্যবস্থা করা। 2. গণপরিষদের সমস্ত আসন 1. সাধারণ মুসলমান ও শিখ ছাড়া অন্য সম্প্রদায় 2. মুসলমান ও 3. শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা। 3. প্রাদেশিক আইনসভাগুলিতে প্রত্যেক সম্প্রদায়ের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা। পৃষ্ঠা সংখ্যা 144। 4. দেশীয় রাজ্যগুলির লোকসংখ্যা অনুপাত অনুযায়ী গণপরিষদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের মোট সদস্যের সংখ্যা 389 স্থির করা হয়। ব্রিটিশ শাসিত প্রদেশগুলি থেকে 292 জন সদস্য গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মুসলমানদের জন্য 78টি, শিখদের জন্য 4টি এবং সাধারণের অর্থাৎ মুসলমান ও শিখ ছাড়া অন্য সব সম্প্রদায়ের জন্য 210টি আসন নির্দিষ্ট করা হয়। এছাড়া অনধিক 93 জন সদস্য দেশীয় রাজ্যগুলি থেকে এবং 4 জন সদস্য চিফ কমিশনের শাসিত প্রদেশগুলি থেকে নেওয়া হবে বলে স্থির করা হয়। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী 1946 সালের জুলাই মাসে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। চিফ কমিশনের শাসিত 4টি আসন সমেত ব্রিটিশ ভারত থেকে মোট 296 জন প্রতিনিধির জন্য গণপরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। দলগত বিচারে গণপরিষদ নির্বাচনে কংগ্রেস 69% আসন লাভের মাধ্যমে নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করে। উপরন্তু ভারত বিভাগের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর মুসলিম লীগ প্রতিনিধিরা ভারতীয় গণপরিষদ থেকে পদত্যাগ করলে কার্যত পরিষদে কংগ্রেসের প্রাধান্য বহুগুণ বৃদ্ধি পায়। গণপরিষদের উদ্দেশ্য, গণপরিষদের প্রধান উদ্দেশ্য ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চরম লক্ষ্য অর্জন করতে পারবে। পণ্ডিত নেহরুর অভিমত ছিল গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধানের মাধ্যমে স্বাধীন ভারতবর্ষে ক্ষুধার্ত ও বস্ত্রহীন মানুষের জন্য অন্নবস্ত্রের সংস্থান করা এবং যোগ্যতা অনুযায়ী প্রতিটি ভারতবাসীর আত্মবিকাশের জন্য সর্বাধিক সুযোগের ব্যবস্থা করা। সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেন গণপরিষদের লক্ষ্য হবে দেশের সাধারণ নাগরিকদের দুঃখ দারিদ্র্য পরিসমাপ্তি ঘটানো, বৈষম্য ও শোষণের অবসান এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করা। প্রশ্ন সংখ্যা 7। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কতদিন ধরে কোথায় অনুষ্ঠিত হয়? ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা করো। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন 1946 9 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা, ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথম অধিবেশন 1946 সালের 9 থেকে 23 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন ভাষে। মুসলিম লীগের সদস্যরা অধিবেশনে যোগ দেননি। অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন। এই অধিবেশনে জওহরলাল নেহরু ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে উল্লেখ করে একটি প্রস্তাব উত্থাপন করেন। দ্বিতীয় অধিবেশন, গণপরিষদের দ্বিতীয় অধিবেশন 1947 সালে 21 জানুয়ারি শুরু হয় এবং 26 জানুয়ারি পর্যন্ত তা স্থায়ী হয়। এই অধিবেশনে গণপরিষদের সহ সভাপতি হিসেবে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে নির্বাচন করা হয়। তৃতীয় অধিবেশন, গণপরিষদের তৃতীয় অধিবেশন 1947 সালে 22 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত চলে। এই অধিবেশনে যে কটি কমিটি গঠিত হয় তার মধ্যে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি হল 1. কেন্দ্রীয় সংবিধান কমিটি এবং 2. প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটি। চতুর্থ অধিবেশন 1947 সালে 14 থেকে 31 জুলাই পর্যন্ত গণপরিষদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে নতুন ভারতের জাতীয় পতাকা পরিকল্পনা স্থির করা হয়। ইতিমধ্যে লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় পদে যোগ দেওয়ার পর ভারত বিভাগ ও ক্ষমতা আবার পড়ছি
ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর সম্পূর্ণ হয়। 1947 সালে 14 আগস্ট মধ্যরাজ্য গণপরিষদের একটি বিশেষ অধিবেশন বসে, পঞ্চম অধিবেশন। পঞ্চম অধিবেশনের সময় থেকে ভারতীয় গণপরিষদ স্বাধীনতা আইন অনুযায়ী সার্বভৌম ক্ষমতা সম্পন্ন পরিষদের মর্যাদা অর্জন করে। পঞ্চম অধিবেশন থেকে গণপরিষদের সংবিধান রচনা ছাড়াও দেশের আইনসভা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পঞ্চম অধিবেশন 1947 সালে 14 থেকে 29 আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। এই অধিবেশনের শুরুতে মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। এছাড়া কেন্দ্রীয় আইনসভা হিসেবে গণপরিষদের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন জি ভি মঙ্গলকর। আবার পড়ছি, গণপরিষদের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন জি ভি মভলঙ্কর। একটি খসড়া সংবিধান প্রণয়নের জন্য এই অধিবেশনে খসড়া কমিটি গঠন করা হয়। ডক্টর বি আর আম্বেদকর এই কমিটির সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্য ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালস্বামী আয়ঙ্গার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহেদুল্লাহ, বি এল মিত্র এবং ডিপি খৈতান। পরে ডিপি খৈতান ও বি এল মিত্রের জায়গায় টি টি কৃষ্ণ ব্রহ্মচারী ও এন মাধব রাও নির্বাচিত হন। খসড়া কমিটি ১৯৪৭ সালে 4 নভেম্বর খসড়া সংবিধান রচনা কাজ আরম্ভ করে। পরিশেষে 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। 1950 সালে 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এবং 1950 সালে 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। পৃষ্ঠ সংখ্যা 145, পৃষ্ঠ সংখ্যা 8। খসড়া কমিটির কয়েকজন সদস্যের নাম লেখ অথবা ভারতের গণপরিষদের খসড়া কমিটির দুজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম উল্লেখ করো। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা মূল্যায়ন করো অথবা সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকার সীমাবদ্ধতা আলোচনা করো। খসড়া কমিটির কয়েকজন সদস্য, খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং অন্য সদস্যরা হলেন এন গোপালস্বামী আয়ঙ্গার, কে এম মুন্সি, জিপি খৈতান, বি এল মিত্র, সৈয়দ মোহাম্মদ শাহেদুল্লাহ প্রমুখ। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকার মূল্যায়ন। ভারতের সংবিধান রচনায় গঠিত গণপরিষদের গঠন ব্যবস্থা কার্যাবলী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে। যেমন, 1. গণচরিত্রের ঘাটতি। গণপরিষদের সবথেকে বড় ত্রুটি ছিল এর গণচরিত্রের ঘাটতি। দামোদর স্বরূপ শেঠের মতে, যেহেতু প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ নির্বাচিত হয়নি, তাই এতে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি। এই কারণে তিনি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত নতুন একটি গণপরিষদ গঠনের দাবি জানান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে জনগণের শতকরা মাত্র 14 ভাগকে নিয়ে পরোক্ষ নির্বাচনে গঠিত গণপরিষদ কখনো দেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। 2. উচ্চবিত্ত প্রতিনিধির সংখ্যাধিক্য। অনেকে মনে করেন গণপরিষদের সমাজের উচ্চবিত্ত ও সামন্ততন্ত্র প্রতিনিধিত্ব সব থেকে বেশি ছিল। এর ফলে সাধারণ মানুষের চিন্তাধারা বা আশা আকাঙ্ক্ষা এখানে কোনো মর্যাদা পায়নি। 3. গণভোটের অনুপস্থিতি। গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানটিকে যাচাই করার জন্য কোনো গণভোটের ব্যবস্থা করা হয়নি বলে অনেকে একে জনগণের সংবিধান বলতে চান না। 4. পদ্ধতিগত সীমাবদ্ধতা। অধ্যাপক জোহারির অভিমত হল গণপরিষদে সংবিধানের খসড়া আলোচনার ক্ষেত্রে পদ্ধতিগত সীমাবদ্ধতা ছিল এর অন্যতম ত্রুটি। সংশোধনী প্রস্তাব বাতিল করা পর্যাপ্ত ক্ষমতা সভাপতির থাকায় সাধারণ সদস্যদের মতামত এক্ষেত্রে গুরুত্ব পায়নি। সংবিধান রচনাতে আইনবিদদের পূর্ণ কর্তৃত্ব গণপরিষদে এক ধরনের স্বৈরাচার সৃষ্টি করেছিল বলে অনেকে মনে করেন। কে ভি রাওয়ের মতে, খসড়া কমিটির সভাপতি ডক্টর আম্বেদকর সদস্যদের অনেক সময় তাঁর ছাত্র হিসেবে গণ্য করতেন। সব বিষয়ে তিনি ছিলেন শেষ কথা বলা অধিকারী। যদিও সংবিধান রচনার প্রকৃত ক্ষমতা ডক্টর আম্বেদকর বা তাঁর খসড়া কমিটি ছিল না, ছিল নেহরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ এবং আবুল কালাম আজাদের হাতে। 5. কংগ্রেসের নিরঙ্কুশ কর্তৃত্ব। অনেকে সমালোচনা করেন গণপরিষদে কংগ্রেসের নিরঙ্কুশ কর্তৃত্ব বাস্তবে গণপরিষদকে কংগ্রেসের পরিষদে রূপান্তরিত করেছিল। উপসংহার, তৎকালীন পরিস্থিতির প্রেক্ষিতে উপরিউক্ত সমালোচনা পুরোপুরি গ্রহণযোগ্য নয়। সেই সময় দ্রুত এবং স্থায়ী একটি রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করাই ছিল প্রধান কাজ। তৎকালীন ভারতের অবিংশবাদী জননেতাদের নিয়ে গঠিত গণপরিষদে কংগ্রেসের নিরঙ্কুশ প্রাধান্য ছিল একথা সত্যি। কিন্তু এর ফলে একদিকে যেমন সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাকামী শক্তিগুলি সংবিধান রচনায় বাধা দিতে পারেনি, অন্যদিকে তেমনি মাত্র 3 বছর সময়কালের মধ্যে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান রচনার পথ সুগম হয়েছিল। প্রশ্নের সংখ্যা 9, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এবং কবে থেকে পুরোপুরি চালু হয়। ভারতীয় সংবিধানের সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধান প্রণয়ন, ভারতীয় সংবিধান 1949 সালে 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 1950 সালের 26 জানুয়ারি থেকে কার্যকরী হয়।
সংশোধন পদ্ধতি নিরিখে ভারতীয় সংবিধানের প্রকৃতি বিচার। সংশোধন পদ্ধতি নিরিখে কোন দেশের সংবিধানকে সুপরিবর্তনীয় অথবা দুষ্পরিবর্তনীয় বলে আখ্যা দেওয়া হয়। যে সংবিধানকে সাধারণ আইন পাশের পদ্ধতি অনুযায়ী সহজে পরিবর্তন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে, আর যে সংবিধান পরিবর্তন করতে কোনো বিশেষ ও জটিল পদ্ধতি প্রয়োজন হয় তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। ভারতের সংবিধানের সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার যে মিশ্রণ ঘটেছে তা সংবিধান সংশোধন পদ্ধতির পর্যালোচনা করলেই বোঝা যায়। সংবিধান সংশোধন পদ্ধতি। ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে তিনটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলি হল সরল পদ্ধতি, আংশিক জটিল পদ্ধতি এবং জটিল পদ্ধতি। এক, সরল পদ্ধতি। সংবিধানের অন্তর্গত কয়েকটি বিষয়কে অত্যন্ত সরল পদ্ধতিতে পরিবর্তন বা সংশোধন করা যায়। এক্ষেত্রে সাধারণ সংবিধানকে সাধারণ আইন পাশের পদ্ধতি অনুযায়ী সহজে পরিবর্তন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে, আর যে সংবিধান পরিবর্তন করতে কোনো বিশেষ ও জটিল পদ্ধতি প্রয়োজন হয় তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। ভারতের সংবিধানের সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার যে মিশ্রণ ঘটেছে তা সংবিধান সংশোধন পদ্ধতির পর্যালোচনা করলেই বোঝা যায়। সংবিধান সংশোধন পদ্ধতি। ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে তিনটি পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলি হল সরল পদ্ধতি, আংশিক জটিল পদ্ধতি এবং জটিল পদ্ধতি। এক, সরল পদ্ধতি। সংবিধানের অন্তর্গত কয়েকটি বিষয়কে অত্যন্ত সরল পদ্ধতিতে পরিবর্তন বা সংশোধন করা যায়। এক্ষেত্রে সাধারণ আইন পাশের পদ্ধতিতে পার্লামেন্টের উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সংবিধান সংশোধিত হয়। নতুন রাজ্যের সৃষ্টি বা পুরনো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন, বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ, সুপ্রিম কোর্টের এলাকা সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে এই পদ্ধতিতে অংশগ্রহণ করা যায়। আবার পড়ছি, এই পদ্ধতিতে সংশোধন করা যায়। দুই, আংশিক জটিল পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের দুটি কক্ষের মোট সদস্যের অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থনের প্রয়োজন। পৃষ্ঠা সংখ্যা 146। দুই তৃতীয়াংশের সমর্থনের প্রয়োজন হয়। এই পদ্ধতির মাধ্যমে সংবিধানের তৃতীয় ও চতুর্থ পরিচ্ছদের যথাক্রমে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলোকে পরিবর্তন বা সংশোধন করা হয়। তিন, জটিল পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী প্রথমে সংশোধনী প্রস্তাবটিকে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যদের অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশ কর্তৃক সমর্থিত হতে হবে। এরপর প্রস্তাবটিকে রাজ্য আইনসভাগুলি অনুমোদনের জন্য পাঠানো হয়। এক্ষেত্রে অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদন আবশ্যক। যে সমস্ত বিষয় এই পদ্ধতিতে সংশোধিত হয় তার মধ্যে রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বণ্টন, কেন্দ্র ও রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতার পরিধি প্রভৃতি। উপসংহার। ভারতের সংবিধান সংশোধনের উপরিউক্ত তিনটি পদ্ধতি পর্যালোচনা করলে দেখা যায় যে ভারতের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় বা ব্রিটেনের মতো সুপরিবর্তনীয় কোনোটাই নয়। ভারতের সংবিধানের সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার এক সমন্বয় ঘটেছে। কেসি ওয়্যারের ভাষায় দ্য কোট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্ট্রাইকস আ গুড ব্যালেন্স আনকোট। প্রশ্ন সংখ্যা 10। সংবিধানের মূল কাঠামো কি? তুমি কি ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সংবিধানের মূল কাঠামো। গোলকনাথ মামলায় 1967 সালে সুপ্রিম কোর্ট সংবিধানের প্রাধান্য, সরকারের সাধারণতান্ত্রিক গণতান্ত্রিক কাঠামো, ধর্মনিরপেক্ষতা, আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং যুক্তরাষ্ট্রীয় প্রকৃতিকে সংবিধানের মূল কাঠামো হিসাবে চিহ্নিত করে। ভারত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। মূল সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছিল। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ সংযোজনের পর ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষিত হয়েছে। এক, সার্বভৌম। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম বলা হয়েছে। অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিক থেকে ভারত সার্বভৌম। দেশের অভ্যন্তরে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান ভারত রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত রাষ্ট্র বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত। কোন কোন সমালোচক মনে করেন যে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য পদ ভারতের সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করেছে। এ অভিযোগ সমর্থনযোগ্য নয়, কারণ ভারত ব্রিটিশ রাজের প্রতি আনুগত্য প্রদর্শন করে না। দুই, সমাজতান্ত্রিক। প্রস্তাবনা অনুসারে ভারত রাষ্ট্র সমাজতান্ত্রিক।
বিভিন্ন সমাজতান্ত্রিক আদর্শ কার্যকর করার জন্য সংবিধানের প্রয়োজনীয় সংস্থান রাখা হয়েছে। একথা সঠিক যে পরিপূর্ণ সমাজতান্ত্রিক ভারতে প্রতিষ্ঠিত না হলেও মিশ্র অর্থনীতির আদর্শ গ্রহণ করে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আদর্শকে রূপায়ণের চেষ্টা করা হয়েছে। তিন, ধর্মনিরপেক্ষ। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতা অর্থ ভারতে কোনো ধর্ম রাষ্ট্রীয় ধর্ম নয়। রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব বা বিদ্বেষ ভাব পোষণ করে না। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা ভোগ করেন। চার, গণতান্ত্রিক। সংবিধান অনুসারে ভারত রাষ্ট্রের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক। এখানে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এর ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিরাই শাসন কার্যে অংশগ্রহণ করেন। সমালোচকরা অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, শোষণ ও দারিদ্র্যের অবস্থান এবং এসমা, নাসা প্রভৃতি আইনের অস্তিত্ব গণতন্ত্রকে সংকুচিত করেছে বলে মনে করেন। তবে নিঃসন্দেহে বলা যায় রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র বিদ্যমান। পাঁচ, সাধারণতন্ত্র। প্রস্তাবনায় ভারতের সাধারণতন্ত্র হিসাবে বর্ণিত। ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে আছেন রাষ্ট্রপতি, তার প্রতি বংশানুক্রমিক নয় নির্বাচনমূলক। কোনো কোনো সমালোচক এ প্রসঙ্গে ভারতের কমনওয়েলথের সদস্যপদের কথা উল্লেখ করে তার সাধারণতান্ত্রিক চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কিন্তু এই সদস্যপদ বাধ্যতামূলক নয়, স্বেচ্ছামূলক এবং ভারতের শাসন কাঠামো ইংল্যান্ডের রাজা বা রানীর কোনো সংস্থান নেই। উপসংহার, তাই আমার মতে ভারত নিঃসন্দেহে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। প্রশ্ন সংখ্যা ১১, ধর্মনিরপেক্ষ শব্দটিকে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধানে কততম সংশোধন কবে করা হয়েছিল? ভারতীয় সংবিধানে বৈশিষ্ট্য হিসেবে ধর্মনিরপেক্ষতার চরিত্র ব্যাখ্যা করো। সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্তি 1976 সালে 42তম সংবিধান সংশোধন ক্রমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হিসেবে ধর্মনিরপেক্ষতা, যুগ যুগ ধরে ভারতবর্ষে বহু ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে আসছে, তাই ভারতীয় সংবিধানের প্রণেতারা ভারতকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত না করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ভারতের সংবিধানের অন্যতম রূপকার, পৃষ্ঠা সংখ্যা 147, অন্যতম রূপকার অনন্ত সায়নম আয়ঙ্গার বলেছিলেন, আমরা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ। ধর্মনিরপেক্ষতা বলতে কোনো ধর্মের প্রতি অবিশ্বাস বা দৈনন্দিন জীবনে ধর্মের সঙ্গে সম্পর্কহীনতা বোঝায় না। ধর্মনিরপেক্ষ কথাটি অর্থ হল রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না বা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা বলতে সব ধর্মকে সমান মর্যাদা দেওয়া বোঝায়। ডক্টর রাধাকৃষ্ণনের মতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে অধার্মিক, ধর্মবিরোধী কিংবা ধর্ম বিষয়ক উদাসীন রাষ্ট্রকে বোঝায় না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যক্তি বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে, সকল ধর্মকে সমান গুরুত্ব দেয়, কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব বা বিরুদ্ধ মনোভাব পোষণ করে না। এক কথায় ধর্ম বিষয়ে রাষ্ট্র সার্বিকভাবে নিরপেক্ষ থাকে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের কর্মের, আবার করছি, সকল নাগরিকের ধর্মের উপাসনার স্বাধীনতা স্বীকৃত হয়েছে। মূল সংবিধানে না হলেও 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি ঘোষিত হয়েছে। সর্বোপরি ভারতের সংবিধানে 25, 26, 27 ও 28 এই চারটি ধারা মৌলিক অধিকার হিসেবে ধর্মীয় স্বাধীনতা অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ চরিত্রটি সুস্পষ্ট হয়ে উঠেছে। প্রশ্ন সংখ্যা ১২, সংবিধানে প্রাধান্য বলতে কি বোঝায়? ভারতের সংবিধানে অন্যতম বৈশিষ্ট্য হিসেবে সংবিধানের প্রাধান্য ব্যাখ্যা করো। সংবিধানের প্রাধান্য, ভারতের সংবিধান কেবল সর্বোচ্চ আইন নয়, সমস্ত ক্ষমতা এবং অধিকারের উৎসও বটে। সংবিধান সমস্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। সংবিধান বিরোধী কোনো আইন সরকার প্রণয়ন করলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে সংবিধানের পবিত্রতা ও প্রাধান্য রক্ষা করে। ভারতের সংবিধানে অন্যতম বৈশিষ্ট্য হিসেবে সংবিধানের প্রাধান্য, ভারতের সংবিধানে অন্যতম বৈশিষ্ট্য হল সংবিধানের প্রাধান্য। সংবিধানে কোথাও সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে বর্ণনা করা না হলেও পরোক্ষভাবে সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয়েছে। সংবিধান রাষ্ট্রের সকল ক্ষমতা ও নাগরিক অধিকারের উৎসস্থল। সরকারের প্রতিটি বিভাগ ও প্রতিষ্ঠানকে সংবিধান নির্দেশ মেনে কাজ করতে হয়। শাসন বিভাগে কোনো নির্দেশ বা আইন বিভাগ প্রণীত কোনো আইন সংবিধান বিরোধী হলে সুপ্রিম কোর্ট সেই আইন বাতিল করে সংবিধানের পবিত্রতা ও প্রাধান্য রক্ষা করে। যেমন ১, গোলোকনাথ মামলায় 1967 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে মৌলিক অধিকারগুলিকে সংকুচিত বা বাতিল করার জন্য কোনরূপ সংবিধান সংশোধন আইন প্রণয়ন করার ক্ষমতা পার্লামেন্টের থাকবে না। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় নাকচ করে পার্লামেন্ট সংবিধান সংশোধন করে 24তম সংবিধান সংশোধন 1971, ফলে
পার্লামেন্ট পুনরায় মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করার ক্ষমতা লাভ করে এবং সংবিধানের প্রাধান্য অনেকটাই ক্ষুণ্ণ হয়। দুই, 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় আবার সুপ্রিম কোর্ট রায় দেন যে পার্লামেন্ট সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না। তিন, আবার সংবিধান সংশোধন করে 42তম সংবিধান সংশোধন 1976 সালে বিচার বিভাগের কাছ থেকে সংবিধান সংশোধনের বৈধতা বিচার করার ক্ষমতা কেড়ে নেওয়া হলে মিনার্ভা মিলস মামলার রায় সুপ্রিম কোর্ট সংবিধান সংশোধনী আইনের ওই অংশটিকে বাতিল করে দেয়। এভাবে ভারতের সংবিধানের প্রাধান্য রক্ষিত হয়েছে এবং সুপ্রিম কোর্টও সংবিধানের প্রাধান্য ও পবিত্রতা বজায় রাখতে সচেষ্ট থেকেছে।